এগারো দফা দাবিতে বাংলাদেশ পুলিশের বৈষম্যবিরোধী কেন্দ্রীয় সমন্বয় কমিটির ডাকা কর্মবিরতির অংশ হিসেবে সিরাজগঞ্জেও কর্মবিরতি পালন করছে অধস্তন পুলিশ কর্মকর্তা ও সদস্যরা দাবি আদায়ে ও দোষী পুলিশের শাস্তির দাবিতে বিক্ষোভ কর্মসূচিও পালন করছে তারা বৃহস্পতিবার বেলা এগারোটায় সিরাজগঞ্জ পুলিশ লাইন্সের রিজার্ভ অফিসের সামনে দাবি আদায়ে ও কর্মবিরতির সমর্থনে এই কর্মসূচি পালন করে পুলিশ সদস্যরা বিক্ষোভ ও কর্মবিরতির এই কর্মসূচিতে উপস্থিত পুলিশ সদস্যরা বিগত পনেরো বছরের অধস্থন কর্মকর্তাদের সাথে বিসিএস পুলিশ অফিসারদের বিভিন্ন অন্যায়ের কথা তুলে ধরে তাদের শাস্তি দাবি করেন একই সাথে পুলিশ সদস্যদের জীবনের নিরাপত্তার দাবি জানিয়ে তারা বলেন এগারো দফা পূরণ না হওয়া অবধি কর্মী ফিরবেন না তারা